গলা জ্বালা পোড়া বা পেটে গ্যাসের সমস্যা থেকে রেহাই পেতে এক ধরনের ওষুধ সেবনে আমাদের কিডনিতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করলেন গবেষকরা। গবেষকরা প্রমাণ পেয়েছেন প্রোটন পাম্প ইনহিবিটরস জাতীয় ওষুধ দীর্ঘস্থায়ী কিডনি রোগ তৈরি করে। নিউ ইয়র্কের টেস্ট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক প্রদীপ অরোরা ও তার গবেষক দল 71,516 রোগীর পরীক্ষা করেন, যাদের মধ্যে 24,149 জন দীর্ঘমেয়াদী কিডনি সমস্যায় আক্রান্ত। এসব রোগীর মধ্যে 25% PPIS জাতীয় ওষুধ সেবন করেছেন। PPI জাতীয় ওষুধ ব্যবহারকারীর মধ্যে 10% কিডনি রোগীর ঝুঁকি বাড়ায় এবং 76% ক্ষেত্রে অকাল মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করে। প্রদীপ অরোরা বলেন, রোগীদের বৃহৎ একটা অংশ PPIS জাতীয় ওষুধ সেবন করেন। যারা স্বাস্থ্য সেবা দেন তাদের এই জাতীয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।